আগামী পাঁচ বছরে বিশ্বের বার্ষিক গড় তাপমাত্রা সাময়িকভাবে 1.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর শতকরা 48% সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে দ্রুত জলবায়ু পরিবর্তন ঘটছে। এতে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির চূড়ান্ত সীমা অতিক্রমের আশঙ্কা বেড়েছে। এই অবস্থায় 2022 থেকে 2026 সালের মধ্যে অন্তত একটি রেকর্ড উষ্ণতম বছর দেখার সম্ভাবনা রয়েছে শতকরা প্রায় 93%, আর 2017 থেকে 2021 সালের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনাও শতকরা 93% বলে জানায় বিশ্ব আবহাওয়া সংস্থা। আগামী পাঁচ বছরে বিশ্বের বার্ষিক গড় তাপমাত্রা সাময়িকভাবে 1.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর শতকরা 48% সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে দ্রুত জলবায়ু পরিবর্তন ঘটছে। এতে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির চূড়ান্ত সীমা অতিক্রমের আশঙ্কা বেড়েছে। এই অবস্থায় 2022 থেকে 2026 সালের মধ্যে অন্তত একটি রেকর্ড উষ্ণতম বছর দেখার সম্ভাবনা রয়েছে শতকরা প্রায় 93%, আর 2017 থেকে 2021 সালের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনাও শতকরা 93% বলে জানায় বিশ্ব আবহাওয়া সংস্থা। আগামী পাঁচ বছরে বিশ্বের বার্ষিক গড় তাপমাত্রা সাময়িকভাবে 1.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর শতকরা 48% সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে দ্রুত জলবায়ু পরিবর্তন ঘটছে। এতে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির চূড়ান্ত সীমা অতিক্রমের আশঙ্কা বেড়েছে। এই অবস্থায় 2022 থেকে 2026 সালের মধ্যে অন্তত একটি রেকর্ড উষ্ণতম বছর দেখার সম্ভাবনা রয়েছে শতকরা প্রায় 93%, আর 2017 থেকে 2021 সালের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনাও শতকরা 93% বলে জানায় বিশ্ব আবহাওয়া সংস্থা। আগামী পাঁচ বছরে বিশ্বের বার্ষিক গড় তাপমাত্রা সাময়িকভাবে 1.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর শতকরা 48% সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে দ্রুত জলবায়ু পরিবর্তন ঘটছে। এতে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির চূড়ান্ত সীমা অতিক্রমের আশঙ্কা বেড়েছে। এই অবস্থায় 2022 থেকে 2026 সালের মধ্যে অন্তত একটি রেকর্ড উষ্ণতম বছর দেখার সম্ভাবনা রয়েছে শতকরা প্রায় 93%, আর 2017 থেকে 2021 সালের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনাও শতকরা 93% বলে জানায় বিশ্ব আবহাওয়া সংস্থা। আগামী পাঁচ বছরে বিশ্বের বার্ষিক গড় তাপমাত্রা সাময়িকভাবে 1.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর শতকরা 48% সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে দ্রুত জলবায়ু পরিবর্তন ঘটছে। এতে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির চূড়ান্ত সীমা অতিক্রমের আশঙ্কা বেড়েছে। এই অবস্থায় 2022 থেকে 2026 সালের মধ্যে অন্তত একটি রেকর্ড উষ্ণতম বছর দেখার সম্ভাবনা রয়েছে শতকরা প্রায় 93%, আর 2017 থেকে 2021 সালের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনাও শতকরা 93% বলে জানায় বিশ্ব আবহাওয়া সংস্থা।